কমিশনে দুর্নীতিবাজ চিটিং পাটপার বাংলাদেশকে 100 বছর না 1000 বছর আগে দিয়ে গেছে। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধার নাতি। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আগামী প্রজন্ম সুচ্চার বুঝিয়ে দিতে হবে ন্যায্য অধিকার। মেধাবী ছেলেটা বেকার, অধিকার চাওয়া মাত্রই বানিয়ে দিলে রাজাকার। বিষয়টি যদি এমন হয় দেশপ্রেমিক হয়েও বয়ে বেড়াতে হবে নোংরা পরিচয়। আরেকটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম, ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগ ও জনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন একটা দুইটা দলকে মুখোমুখি করবেন, এখন ছাত্রলীগ যদি কাউকে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায়, তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে। ছাত্রলীগকে আরো ও জনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে। আমি মনে করি আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নেবেন না। আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই খাইবে বৃত্তি পাইছে, আমার ভাই এইটে পাইছে, আমার ভাই মেট্রিকে পাইছে, ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই, বাপে আমার খুশিতে কান্দিছে ভাই, আই রে স্কলারশিপ পাতে ভাই, আমরা মূর্খ মানুষ জানি নে, এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই। সেটা কি শুরু হলো ভাই? প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও শুরুতেই কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। দেশের অবস্থা এখন ভাই ভালো না, শিক্ষার্থীদের যেন মেরে মেরে হাসপাতালে পাঠানো হচ্ছে এবং অনেকেই নিহত পর্যন্ত হয়েছে। কেন তারা আন্দোলন করেছিল? প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে আপনাদের কারোরই জানা বাকি নাই। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আজকের এই ভিডিওতে দেখানো হবে এবং আমি বলবো যে আপনারা যারা আজকের এই ভিডিওটা ক্লিক করেছেন বা এই ভিডিওটা যারা দেখছেন, সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনারা উপভোগ করতে থাকুন, অনুভব করতে থাকুন। আমি আর কথা বাড়াবো না, চলুন এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তো সবাইকে বলবো এই ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন, আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজ দেখে আসি। ভাইয়ের হয় নাই, আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই খাইবে বৃত্তি পাইছে, আমার ভাই এইটে পাইছে, আমার ভাই মেট্রিকে পাইছে, ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই, বাপে আমার খুশিতে কান্দিছে ভাই, আই রে স্কলারশিপ পাতে ভাই, আমরা মূর্খ মানুষ জানি নে, এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই, কি জন্য আমার ভাই রুকিয়া ভার্সিটির ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই, 4 বছর হয়েছে ভাই, আমার ভাই আমি কোশ্ন ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গেরি ভাই, তোরা এনা করেন তো কয় শুমি এটাই এই একটা পরীক্ষা চাকরি হোক, মুই চেষ্টা করি হোক, মুই তোর আশা দাও চেষ্টা করি দেখি করেন ভাই, মুখ ভালো লাগে মাইনছে যখন বিসিএস এর কথা কয় মুখ বল যেটা কাঁপি উঠে ভাই, আই রে ওরা ক্যাঙ্গেরি পড়তে তোরাও ভাই করেন তো, তোমারও না মেলা মেধা হোক শুমি মুই করি, আমার ভাই মরার বয়সই হয় নাই, আমার ভাই কৃষক মারার পারমিশন দিল, একটা পাও ভাঙিল না কে, একটা হাত ভাঙিল না কে, আমার ভাই তখন আপনি সেই ঘুরি আইল হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভাই, আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে, আমার তিনটে কি জন্য মারি গেল না, আমার ভাই এত কষ্ট করে পড়ছে ভাই, আমার বাপেই মাংস খাওয়া বেড়াইছে, আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনটনের জন্য ভাই, ভাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই, আমাদের উন্নত বাংলাদেশকে পুলিশ নাই, পুলিশের প্যারোসিলের মতো এখনো লুকিয়ে আছে, কয়েকদিন পরে সবকটা হিসেব বেরোবে, আপনারা শহর ভিতরে খেলার মতো পটপট আছে আমার দেশ থেকে ঘুরে ঘুরে খাচ্ছে তারা, আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দলকানা বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে, তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিসি এই বক্তব্য ছাত্রদের না, যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের টোকারা মহড়া দেয়, আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে, আমাদের উপরে যেভাবে লাঠি চার্জ করা হয়েছে গতকালকে মেয়েদের উপরে বিশেষ করে, আমরা মেয়ে তোমরা ছেলে না ছেলেদের গায়ে মারতে পারো, তোমরা টোকাই ভাড়া করে নিয়ে এসে কিভাবে তোমরা একটা মেয়ের গায়ে হাত দাও, এইটা আমরা সুস্থ বিচার চাই, ছাত্র লীগের 5টা ছেলে থাকলে তার মধ্যে 20টা আছে টোকাই, ওরা ভাড়া করে নিয়ে এসে ছাত্র লীগের গলা বাই, 5টা ছাত্র লীগ 20টা টোকাই, ওরা এখানে দুইটা আমাদের উপর হামলা করতে চাইছে, ওরাই হামলা করছে আমরা কিছুই করি না, কি করবে পাঁচ পাঁচ
তোমাদের চরম করে না। আমি তাকে ঠাইরা দিতাম আমার এমন সিচুয়েশন আসছে। তোমরা এখন কীর্তন করো, টাকা দিব, পয়সা দিব, তোমরা চুরির টাকা তোমার পয়সা দিব, যা সব দিয়ে দিবেন। এদেশের ছাত্ররা কি এই ক্যাম্পাস কি বহিরাগতদের ক্যাম্পাস? পুলিশ কাদেরকে আজকে প্রোটেকশন দিবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি আজকে তিন দিন বিসি স্যার আছে কি নাই, মাকসুদুল্লাহ স্যার, সেটা ছাত্র সমাজ জানে না। আমরা ভুলে গেছি সেই শামসুজ জোয়ার কথা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি তার বুক পেতে দিয়েছে ছাত্রদের সামনে। আজকে আমাদের এই প্রশাসন, আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের বিসির অনুমতি নিয়েই তো পুলিশ প্রবেশ করছে। তাহলে সেক্ষেত্রে আমরা পুলিশকে কোনো প্রকার দোষারোপ করবো না। আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দলকানা বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে, তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই বিসি, এই বক্ত ছাত্রদের না। যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয় টোকায় মহড়া দেয়? আমার ভাইদের গায়ে হাত তুলে, বোনদের গায়ে হাত তুলে, যারা ভিক্ষা করে, যারা টোকায়, তাদেরকে ধরে এনে আমার দেশের সর্বোচ্চ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে। তাহলে এই যদি হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, তাহলে আমরা এই দেশের মেধাবীরা কোথায় থাকবো? এখানে কি হয়েছে? আজকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হোক। এখানে কি হয়েছিল একটু বলবেন, এখানে আপনার পুলিশের সাথে কি বলছিলেন? এখানে আমি ইন্দ্রাকে অবস্থান করেছি, আমি জগন্নাথ ইউনিভার্সিটির। তো আমাদের উপরে যেভাবে লাঠি চার্জ করা হয়েছে গতকালকে, মেয়েদের উপরে বিশেষ করে, আমরা মেয়ে, তোমরা ছেলেরা ছেলেদের গায়ে মারতে পারো, তোমরা টোকাই ভাড়া করে নিয়ে এসে কিভাবে তোমরা একটা মেয়ের গায়ে হাত দাও? এইটার আমরা সুষ্ঠু বিচার চাই। যতক্ষণ না এইটার বিচার হবে এবং আমরা যে কারণে আজকে রাজপথে নামছি, এইটার সুষ্ঠু বিচার না বন্ধ, আমরা এভরি ডে রাস্তাতে থাকবো, আমরা রাস্তা ছাড়বো না। আগে দেখলাম পুলিশের সাথে আপনারা কথোপকথন বলছিলেন, কি বলছিলেন? পুলিশের সাথে আমাদের কোনো ঝামেলা হয় না। ক্যাম্পাসে অনুরোধ কি ছিল পুলিশ প্রশাসনের প্রতি? দেখেন, ক্যাম্পাসটা হচ্ছে ছাত্রদের, এই ছাত্রদের ক্যাম্পাসে ছাত্ররা অবস্থান করছে, পুলিশ কেন অবস্থান করছে আপনারা জিজ্ঞেস করতে পারেন না? যে ভাই ক্যাম্পাসে আপনাদের কাজ, ওনাদের জিজ্ঞেস করা হচ্ছে, ওনারা আইনছে আপনাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে কি কোন কথা বলেছিল? আপনারা দেখেন, আরেকটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম, ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগ ও জনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন একটা দুইটা দলকে মুখোমুখি করবেন, এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায়, তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে, ছাত্রলীগকে আরো ও জনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে। আমি মনে করি, আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নেবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসেবে বলতেছি, আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও, আপনাদেরই বড় ভাই আমি বলতেছি, যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। এক মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক সমাধান হয় নাই, তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন, কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরো ভবিষ্যৎটা সামনে, আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে
আগাইতে হবে, সরকারের সামনে আর কোনো পথ থাকবে না। এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা এক মাসের জন্য, শুধু এক মাসের জন্য, আপনারা এই অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করেন, স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে, মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই। আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম, উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই, তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা এই আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি, একটা মাস সময় আপনারা স্থগিত করেন, একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা, কারণ আপনারা যেটা চাচ্ছেন, আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের এই আপনারা আন্দোলন সরকারের সাথে, আদালতের সাথে না, কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা, এটা যদি আদালত থেকে আসে তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না। আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না, কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে, প্রয়োজনে আদালতে আইনজীবী হিসাবে আমি থাকবো, থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করবো, এইটুকু আমি আপনাদেরকে বলি। আইনি আমি যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো, কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না। আমি আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হয়ে হলাম আপনাদের, আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম, শুনেন প্রতিটা দল বা সংগঠন সবসময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না, তারা আদর্শের ব্যত্যয় ঘটায়, দেখা গেল কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে, এটা দেখাইতে গিয়ে তো আলটিমেটলি পুরো দলেরই বদনাম হচ্ছে, বা ধরেন সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্রলীগকে মারে বা অমুককে মারে তখন তাদেরও বদনাম হচ্ছে। আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়া, সন্ত্রাসের মধ্য দিয়া এগুলাতে কোনো সমাধান আসবে না, বরং আমরা আরও পিছাই যাব। আমরা সামনের দিকে আগাচ্ছি, বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমি শুধু এক মাসের সময় চাচ্ছি অপেক্ষা করার জন্য। আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন, আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন, প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই, গিয়ে ওনার সাথে কথা বলি, কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না, উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনারে বুঝাইয়ে বললে, আমি নিজে পার্সোনালি ওনার কাছে গিয়ে আমি দেখছি, উনারে বুঝাইয়ে বললে এমন কিছু নাই হয় না। আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল, আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম, উনি প্রায় 3-4 দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে, যারা হুমকি দিয়েছিল তাদের সবাইকে ধরতে, এবং যারা যারা এগুলোর সাথে ইনভলভ, কারণ আমি জানি যে উনারে বুঝাইয়ে বললে কতটুকু বোঝানো যায়। এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি, অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে, আন্দোলনের দিকে গিয়ে, ভাঙাভাঙির দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না। কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন 3-3.5 ঘন্টা 4 ঘন্টা করে জেমে মানুষ বসে আছে, আমরা তো কিছুটা এগুলো থেকে মুক্তি পাইতেছি, কেন আবার এগুলোতে আমরা ফিরে যাব? আমার বক্তব্য হচ্ছে কি, আমি তো বলছি যেহেতু আমি ছাত্রলীগের সাবেক নেতা, ছাত্রলীগের তো সবাই তো সবভাবে, আমি বললাম না অতি আবেগে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিছে, এই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম। আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ কালকে, ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা সকল ছাত্রীকে স্পষ্ট করে বলবো, আপনারা ঘরে বসে থাকবেন না, রাজপথে আসুন, নিজের অধিকার গদাই করে নিন, সরকার কখনো অধিকার আপনাকে দিবে না, আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে। ছাত্রলীগের সমালোচনা করে মানুষেরা শিক্ষার্থীরা ঘরে ফিরবে ইনশাআল্লাহ। শিক্ষা ছাত্রলীগ একসাথে চলে না, শিক্ষা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে শিক্ষার্জনের ঘটনা জন্ম দেওয়া হয়েছে, আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ 1971 সালের সেই কালো দিনের পুনরাবৃত্তি করেছে। আমাদের বোন, আমাদের বন্ধুকে যেভাবে পাথার মধ্যে ফিকেছে তারা, এটি কখনো সভ্যসমাজে কাম্য হতে পারে না। আমরা ছাত্রলীগ সভাপতি বক্তব্য শুনেছি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন 5 মিনিটের মধ্যে তারা ক্যাম্পাস থেকে সারা শিক্ষার্থীকে বিতাড়িত করেছে, প্রয়োজন হলে তারা ঘর থেকে টেনে টেনে সাধারণ শিক্ষার্থীকে নিয়ে তারা ঘর থেকে বের করে নিয়ে ফেটাবে। আমরা বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ছাত্রীকে সঙ্গে স্পষ্ট করে বলতে চাই, যদি ক্ষমতাকে সাহস থাকে লাঠি বৈঠক পুলিশ গাড়ি তারা হাসপাতালে নিয়ে আসুন, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রীকে মোকাবেলা করে অধিকার আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। এই আন্দোলন, এই সংগ্রাম, এই কোটা বিরোধী আন্দোলন কোন দলের নির্দিষ্ট আন্দোলন নয়। আমরা সরকার বাদীকে স্পষ্ট করে বলতে চাই, আপনি এই যুক্তি আন্দোলন মেনে নেন, কারণ হয়েছে না হলে সাধারণ শিক্ষার্থীরা শিশু উঠবে ছাত্রীদের সমর্থন করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা সকল ছাত্রীকে স্পষ্ট করে বলবো, আপনারা ঘরে বসে থাকবেন না, রাজপথে আসুন,
নিজের অধিকার জানাই করে নিন, সরকার কখনো আপনার অধিকার আপনাকে দিবে না, আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে। আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজপথে অবস্থান জানান দিয়েছে। আমরা বলব ছাত্র আন্দোলনের মতো করে বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা দরকার, তাহলে এই আন্দোলন সফল হবে। ছাত্র ইনশাল্লাহ দেখা হবে রাজপথে, কথা স্লোগানে ছাত্র লীগের কেবল রচনা করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরবে ইনশাল্লাহ। শিক্ষা ছাত্রের একসাথে চলে না, শিক্ষা ছাত্রের একসাথে চলে না, প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন। ভিডিও দেখেই হয়তো বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি। কোটা বিরোধী আন্দোলন নিয়ে মাঠে নেমেছিল ছাত্রীরা বা শিক্ষার্থীরা, আর এরই পর কিন্তু নানান ধরনের কিছু উঠে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নতুন করে আবারও শুরু হয় তুমুল আকারে, মানে অবস্থা ভয়াবহর দিকে যায়। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতিদের ভাতা, মানে কি কোঠা দেব না, তাহলে কি কোঠা পাবে রাজাকারের নাতিপুতিরা, এরকম একটা বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নতুন করে যেন আবার একটা এলাহি কাণ্ড সৃষ্টি হয়ে যায় গোটা বাংলাদেশে। আর তারপর থেকে কিন্তু আজকে এমন একটা ঘটনা ঘটেছে, ছাত্রলীগের সাথে কিন্তু শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে, সেখানে অনেকে মারাও গিয়েছে, আবার শত শত শিক্ষার্থী কিন্তু হাসপাতালে ভর্তি আছে। আর এ নিয়ে অনেকেও শিক্ষার্থীদের পক্ষে নায়ক নায়িকারা পর্যন্ত কিন্তু কথা বলছে। প্রিয় দর্শক, আপনার কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি দেখলেন, ভিডিওর মধ্যে যে ভিডিওগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম, ভিডিওগুলো দেখার পরে আপনাদের কী মতামত সেটাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেষ করবো, ভিডিওটি শেষ করার আগে আবারও বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।